হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদে পেঁয়াজ ছাড়া রসুন স্পেশাল মানে রসুনই ফুলকপি ভাজা করে দেখাবো এটা সমস্ত ফুলকপি ভাজার থেকে আলাদা রেসিপি এবং খুবই খুবই ডেলিশিয়াস চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় আমি আধা কিলোর একটা ফুলকপিকে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে কেটেছি মানে শুকনো সবজি আমি একটু ছোট ছোট কাটাই পছন্দ করি আপনি নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি তো ফুলকপিকে একটু সাইডে রাখি দেখে নিই আর কি লাগবে এখানে আমি নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর কিছু রসুন এখানে বারো থেকে পনেরো কলির মতো রসুন আছে এবং এগুলোকে আমি ভালো করে কুটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়েছি চুলায় মানে ইন্ডাকশানে তো দেখুন এখানে ধোয়া উঠছে দেখুন লোহার কড়াই আর এত বেশি গরম করেছি নিচে থেকে পুরো পুড়ে গেছে তো এবার কড়াইকে একটু ঠান্ডা করব তারপরে আমরা এর মধ্যে তেল দিয়ে দেব। আমি সাধারণত ভাজাভাজি এই লোহার কড়াইয়েই করি এতে একেবারে ননস্টিকের মতো কাজ করে তো যাই হোক তেল ভালো করে ছড়িয়ে দেবো যাতে কোনো দিকেই সবজি একেবারে নিচে থেকে জ্বলে না যায় মানে লেগে না যায় ছড়িয়ে দিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চুটকি হিং এর মধ্যে দেব আমরা হাফ টি স্পুন গোটা জিরে আর এর সঙ্গে সঙ্গে আমরা দেবো ওয়ান ফোর্থ টি স্পুন মতো আজওয়াইন মানে জোয়ান সব কিছু ভালো করে একটু ভাজা হতে দেবো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছি ছোট ছোটো করে সেগুলো আমি দিয়ে দিলাম টমেটোটা আমাদের আগেই দিতে হবে মনে রাখবেন আমরা কিন্তু এখানে প্রথমেই রসুন লঙ্কা দেব না এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুনের থেকে একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো ভালো করে মিলিয়ে দেব আর ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে থাকব যতক্ষণ কি টমেটোটা ভালো করে গলে না যায় এই দেখুন বন্ধুরা টমেটো ভালোভাবে গলে গেছে আর টমেটো গলে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে রসুন লঙ্কার কোট রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব এবার রসুনটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হতে দেওয়া যাবে না কাঁচা কাঁচাই থাকতে হবে মিলিয়ে নিতে হবে বাস মিলিয়ে নিয়ে আমরা এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। বন্ধুরা এই প্রসেসে একবার করে দেখবেন কেমন লাগে খুবই খুবই ভালো লাগে যদি আপনার রসুনের স্বাদ পছন্দ হয় আপনি তো এই সবজির প্রেমে পড়ে যাবেন একেবারে দেখুন রসুন কাঁচা থাকতে থাকতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ফুলকপিগুলো একেবারে আমি শুকিয়ে নিইনি মানে কোনো চালের মধ্যে রেখে দিই নি একেবারে পানি শুকানোর জন্য ধুয়ে আমি সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছি ঢেকে ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি ফুলকপিগুলো একেবারে ভালোভাবে গলে না যায় যদি আপনার দরকার হয় তাহলে একটুখানি জল ব্যবহার করতে পারেন কিন্তু আমার এখানে লাগছে না কারণ আমি তো একেবারে ভেজা ফুলকপিগুলো নিয়েছিলাম তাই লাগছে না আমার তো মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এবার দেখুন ফুলকপিগুলো একেবারে খুব ভালো করে গলে গেছে এখন আর ঢেকে ঢেকে রান্না করার দরকার নেই একবার চেক করে নেব খুব ভালোভাবে গলে গেছে এবার আমাদের লাস্টে কিছু জিনিস দিতে হবে দুটো জিনিস প্রথমে আমরা দেব এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে আর এখানে দেব আমরা ভেজে রাখা চীনা বাদামের গুঁড়ো এখানে আমি তিন চামচ বা সাড়ে তিন চামচ দিয়ে দেব। চীনা বাদামকে নর্মালি শুকনো ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবং খুব বেশি মিহি পাউডার বানাইনি একটু আদা ভাঙা টাইপের পাউডার বানিয়েছি আপনি চাইলে এই পাউডারটাকে স্কিপও করতে পারেন কিন্তু এই সবজির জন্য এই পাউডারটা একেবারে জাদুকরি পাউডারের মতো কাজ করে এতে সবজির স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায় বলতে গেলে এই কারণে আমি সাজেস্ট করছি অবশ্যই যদি সম্ভব হয় দেওয়ার চেষ্টা করুন আর যদি সম্ভব না হয় তাহলে স্কিপ করুন কোনো ব্যাপার নেই যাই হোক ভালো করে মিলিয়ে নিয়েছি আমরা আর ভালো করে মিলিয়ে নিয়ে আমরা এখন হিট বন্ধ করে দেবো কারণ সবজি আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করে গরমা গরম সবজিটাকে সার্ভ করব দেখুন বন্ধুরা আপনি দেখলে নিত কি কতটা সহজ প্রসেস কিন্তু এই প্রসেস যে একটু ভিন্ন এই কারণে এই সবজিটার স্বাদটা একেবারেই ভিন্ন রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো আমি আশাবাদী যে আপনার ভীষণই পছন্দ হবে এবং এর পরে আপনি বারবার বানানো পছন্দ করবেন চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো